প্রিয় দর্শক, আমরা বলেছি আমরা এই মুহূর্তে আছি আইসিসিবিতে ফার্স্ট বিজনেস লিডার্স কার্নিভালে। এই মুহূর্তে আমরা কথা বলছি আজকের এই লিডারশিপ কার্নিভালের আয়োজক SLSD এর প্রেসিডেন্ট এন্ড সিইও মিস্টার মইনুদ্দিন চৌধুরীর সাথে। কেমন লাগছে এত বড় একটি আয়োজনে তরুণদেরকে সম্পৃক্ত করতে পেরে? আমার আসলে আমাদের মূল লক্ষ্যটাই ছিল সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট থেকে, যে আমরা তরুণদেরকে বেশি সম্পৃক্ত করে একটি লিডারশিপ প্রোগ্রাম করব, এবং সেটা আলহামদুলিল্লাহ আজকে সফলতার সাথে করতে পেরেছি। এই কারণে খুব বেশি আনন্দ লাগছে, কারণ এতগুলো তরুণ প্রাণ খুব আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং পার্টিসিপেট করছে। শুধু তাই না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য ইন্ডাস্ট্রি এবং বিজনেস কমিউনিটির অনেক হেভিওয়েট লোকজন আপনারা দেখতে পেয়েছেন, যে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের সিইও, এমডি, চেয়ারম্যান, মাননীয় মেয়র, এবং কিছুক্ষণ পরে আমাদের বাণিজ্য মন্ত্রী আসবেন। আমরা জানি যে এখানে মাননীয় স্পিকার আসার কথা আছে, ওনার যদি কোনো কাজ না পড়ে যায় তাহলে মাননীয় বাণিজ্য মন্ত্রী সেটা কভার দিবেন। কারণ সরকারি আমরা তো আসলে তিনজন হেভিওয়েট রেখেছি সরকারি জায়গা থেকে, তো ইনশাল্লাহ আমরা আশা করছি ওনারা চলে আসবেন পরের সেশনে। আর এই এখন যে সেশনগুলো চলছে আপনারা দেখেছেন যে আমরা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি, আমরা কোয়ালিটি অফ এ গুড লিডার্সের কথা বলছি, একজন ভালো লিডারের কী কী গুণাবলী থাকা প্রয়োজন, এবং এখন চলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কীভাবে বিজনেস কমিউনিটি বা ইন্ডাস্ট্রি মোকাবেলা করবে সেটা নিয়ে কথা হচ্ছে। আর সামনে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ সেশন আছে, একটি হচ্ছে উইমেন লিডারশিপ ইন বাংলাদেশ, যে উইমেনরা কীভাবে লিডারশিপে নিজেকে আরও সুসংগত এবং প্রতিষ্ঠিত করতে পারে, অ্যান্ড ফাইনালি অন্ত্রপ্রেনার টু পায়োনিয়ার, অর্থাৎ একজন স্টার্ট আপ কীভাবে নিজেকে মানে সফল ব্যবসা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেজন্য একটা রোডম্যাপ লাগবে, এবং অভিজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে শুনলে তারা বেশি অনুপ্রেরণা এবং সাহস পাবেন। তো সব কিছু মিলিয়ে একটি আনন্দঘন সময় আমাদের যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে SLSD কী ভাবছে? আমরা আসলে এখন যে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় যাচ্ছে, এই মুহূর্তে আসলে চাকুরি প্রদানকারী বেশি প্রয়োজন, চাকুরি প্রার্থীচ্ছে, অর্থাৎ চাকরি চাই না চাকরি দেব, এই মানসিকতা তৈরি করার জন্য এখন তরুণদেরকে এগিয়ে আসতে হবে। 16 কোটি+ মানুষের দেশ, আসলে আমরা মানে অনেকে বলি যে একটা প্রোডাক্ট যদি আমরা 1 লক্ষ মানুষকে টার্গেট করি, তা প্রোডাক্টও হতে পারে সার্ভিসও হতে পারে, তাহলে কিন্তু একটা ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে। এখন এই ব্যবসা দাঁড়িয়ে যাবে তার পেছনে তো সবচেয়ে বড় প্রয়োজন অনেকে মনে করে আসলে পুঁজি, কিন্তু আমি মনে করি যে আসলে পুঁজির চেয়ে বেশি দরকার মানসিক শক্তি, সাহসিকতা এবং নেটওয়ার্কিং, যেটা আসলে তাকে অনেক লেভারেজ দিবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো এই মানসিকতা তৈরি করার জন্যই আসলে আমরা চাচ্ছি যে এই রকমের অনুষ্ঠান বরাবর হোক এই দেশে। আমরা আশা করছি যে পরবর্তী বছরেই ইন্টারন্যাশনাল কনভেনশন এই সেন্টারেই করব, ইন্টারন্যাশনাল, যেটা এখন আমরা ন্যাশনাল বিজনেস লিডার্স কার্নিভাল বলছি, আমরা এটাকে ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স কার্নিভালে রূপান্তরিত করব, যেটা যেখান থেকে আমাদের তরুণরা বিদেশি তরুণদের কাছ থেকে শিখবে যে তারা কীভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করছে। শিল্প বিপ্লবের সঙ্গে অটোমেটিক্যালি হবে, কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো আসলে কেউ অ্যাভয়েড করতে পারবে না, সবাই আসলে এটাকে স্পর্শ করতেই হবে, এবং স্পর্শ করার কারণে যে বিষয়টা ঘটবে যে আলটিমেটলি তখন আপনার এই লার্নিং জোনটার প্রয়োজন আছে, এবং লার্নিং, শেয়ারিং, কেয়ারিং এই ব্যাপারগুলোকেই আমরা মুখ্য রেখে আসলে এই সমস্ত প্রোগ্রামগুলো করছি। ইকবাল বাহার যাই, যার ওনার একটি পেজ আছে নিজের বলার মতো একটি গল্প, উনি খুব চমৎকার কাজ করে যাচ্ছেন, উনি কিন্তু আমাদের একজন অ্যাওয়ার্ডি। আমরা 10 জন আপনার লিস্টেড, একজন 10 জন ইনোভেশন এবং 10 জন বিজনেস লিডার্স অ্যাওয়ার্ড দিচ্ছি, আপনারা হলো স্বীকৃতিও জানাচ্ছি, আমরা স্বীকৃতি জানাচ্ছি অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি এখন কয়েকটা নাম মনে পড়ছে, অনেক বড় নামের লিস্ট, তো 10 জনের ভিতর ধরেন ইনোভেশনের ভিতরে আইমান সাদিক আছে, ইকবাল বাহার আছেন, তারপরে আপনার আব্দুল মোমেন গ্রুপের একটি সংস্থা আছে, এবং আমরা 2 মুভমেন্টকে অ্যাওয়ার্ড করছি, একটা হচ্ছে আপনার ওপেন অ্যাক্সেস মুভমেন্ট, এখানে উচ্চতর জ্ঞান বিস্তারের ক্ষেত্রে তারা খুব ভালো ভূমিকা করেছে, এবং যেটার পায়োনিয়ার করছেন কনক মনিরুল ইসলাম, ওনাকেও আমরা সম্মানিত করছি। এরকম একটা লিস্ট আছে, আমরা খুব অল্প সময়ের ভিতরে লিস্ট আশা করছি এগিয়ে যাবে বাংলাদেশ। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য, থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আয়োজকরা তাদের মূল্যবান সময় থেকে চরম ব্যস্ততার মাঝেও সবকিছু ম্যানেজ করছেন এবং আপনাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে উদ্যোক্তা বার্তা ফেসবুক লাইভে। চলে যাচ্ছি আমরা আমাদের ও আরো আয়োজকদের কাছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাজির ফাহরিন আল নাসিফ, সিইও এএন অ্যাফেয়ার্স। কেমন লাগছে আজকের এই আয়োজনটি করতে পেরে? সত্যি কথা বলতে এটা অনুষ্ঠানটা আমার একটা স্বপ্নই বলতে পারেন, কারণ ইভেন্ট তো অনেক ধরনেরই হয়, উদ্যোক্তা বা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের গ্রুমিং করানো নিয়ে, ব্যবসায়ীদের সাথে স্টুডেন্টদের একটা আন্ডারস্ট্যান্ডিং করানো, এই ধরনের প্রোগ্রাম মনে হয় প্রথম আমরাই পদক্ষেপটা নিয়েছি। আমার মনে হয় যে বিজনেস লিডার্সদেরকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাদের দেখে অনেক তরুণরা আরও বেশি আগ্রহী হবে, অনুপ্রাণিত হবে। বিষয় হচ্ছে যে বাংলাদেশে তো এখন একটা অনেক উদ্যোক্তার প্রয়োজন, দেশের অর্থনীতিটাকে আরও বেগবান করতে গেলে প্রচুর উদ্যোক্তার প্রয়োজন, কারণ চাকরির বাজার সীমিত। স্টুডেন্ট বা যারা স্টার্ট আপ এন্টারপ্রেনার হতে চান তাদের কিন্তু অনেক আইডল থাকে, তাই আমি এরকম একজন পায়োনিয়ার হবো, এমন একজন বিজনেসম্যানের মতন আমি হবো। তো তারা যখন এসে কিছু বক্তব্য বলেন তারা কিন্তু আসলে অনেক ইন্সপায়ার্ড হয়, তারা তখন আরও আগ্রহ পায়। আর যারা আসলে দ্বিমতায় ভোগে যে আমি স্টার্ট আপ একজন এন্টারপ্রেনার হবো না আমি একজন জব সিকার হবো, তো এখানে আসলে হয়তো তাদের মত হতে হবে না, এন্টারপ্রেনার ইজ দ্য বেস্ট চয়েস। তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয়, আপনি কি দেশকে এগিয়ে নিতে পারছেন? আসলে একার পক্ষে তো মানে একটা উদ্যোক্তা বিষয়টা কিন্তু একটা বিশাল বনের মতো, মানে অনেক গাছের মতো, একটা গাছ দিয়েই পুরোটা সফল হওয়া সম্ভব না। আমি একটা গাছ বুনেছি, এখন আমার পাশাপাশি আশা করবো আরো অনেক স্টেপ নেবে। আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং তার সূচনা করছে যে SLSD এবং AN অ্যাফেয়ার্স। আমাদের উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের আজকের আরও একজন নারী নেতৃত্ব যিনি দিচ্ছেন উদ্যোক্তা সমাজকে, তিনি উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসেস নীলুফার করিম। কেমন আছেন? ভালো আছি, এবং আজকে এখানে এসে আরও ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে, আর আমরা খুবই সম্পৃক্ত হতে পেরেছি যেহেতু এই ফার্স্ট বিজনেস লিডার্স কার্নিভেলে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অ্যাজ এন স্ট্র্যাটেজিক পার্টনার। স্পিকার গেস্ট হিসেবে যারা এসেছেন আমি দেখছিলাম যে বেশিরভাগই সেখানে পুরুষ সদস্য, একমাত্র নারী স্পিকার হিসেবে গর্বের সাথে যিনি নারী উদ্যোক্তাদের তুলে ধরেছেন। আমার একটা সেশনও আছে পরে নারী উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কিন্তু দর্শক আমরা আরও একটা সেশন পেতে যাচ্ছি। হ্যাঁ, এবং ওখানে আমি কিনোট স্পিকার এবং আরও কয়েকজন থাকবেন আমাদের ওখানে। আমি যেটা আমার একটু আগে বক্তব্যে বলছিলাম যে আসলে আমরা যখনই নারী বিজনেস লিডার, মানে নারী নয় যখন বিজনেস লিডার বলি, তখনই ওই যে আমাদের মানুষপটে যেটা ভেসে আসে একজন পুরুষ ব্রিফকেস হাতে অথবা চেয়ারে বসে আছেন, হ্যাঁ, আর কখনো একজন নারীকে কিন্তু আমরা ওই জায়গাটায় দেখি না। তো এই জায়গায় আমাদের আমরা এখনও পিছিয়ে আছি, তো আমাদের আমি মনে করি যে এখনও অনেক বিজনেস লিডার্স নারী কিন্তু আছে, কিন্তু আমরা তাদেরকে আনতে পারি না বা সামনে আনতে পারি না, এবং তাদের সফলতা সাফল্য আমি মনে করি আপনাদের মতন মিডিয়াতে আরও প্রচার হওয়া দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে যে না শুধু নারী নয় পুরুষও আছে, এখানে জেন্ডার ইস্যুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই মুহূর্তে কিন্তু আমাদের উদ্যোক্তা বার্তায় কোনো বৈষম্য নেই, কেননা উদ্যোক্তা বার্তার ফেসবুক লাইভে কিন্তু অসংখ্য নারী পুরুষ সকলে একদম দেখতে পাচ্ছে এবং সরাসরি দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে এভাবে নারীরা এগিয়ে যেতে পারবে, কারণ নিজের একটা বড় কিন্তু এখানে আমার মনে করি যে ভূমিকা রয়েছে। কারণ মিডিয়াতে যখন এখানে যখন প্রেজেন্টেশন হচ্ছিল আমি বলছিলাম কোয়ালিটিস অফ বিজনেস লিডার্স, তখন সবগুলো ছবি ছিল একজন পুরুষের, পাশাপাশি একজন নারীর ছবিও কিন্তু থাকতে পারতো, কিন্তু নেই, আমরা সেখানে নীলুফার করিমকে পেয়েছি কিন্তু ছবিগুলোতে নেই, আচ্ছা প্রেজেন্টেশনে নেই, হ্যাঁ তাদেরকে আমরা দেখতে পাই না কোথাও। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে বিজনেস লিডার হিসেবে যখনই আমরা কথা বলি তখন বলে যে আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী আছেন, স্পিকার আছেন, ওনাদেরকে আমরা উপরে দেখতে পাই সত্যি, কিন্তু আরেকটা লেয়ার আছে যেখানে আমরা আসলে কতজন নারী নেত্রী দেখতে পাই, সত্যি কথা বলতে কি তাই না, যে কজন নারী নেত্রী আছেন। তো আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু এখন নারী উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেড়েছে, অনেক বেড়েছে, নারীরা স্বাবলম্বী হচ্ছে একদম, এবং তাদেরকে আসলে আমাদের সেভাবে আনতে হবে। এই যে যখনই কথা বলছিল উনি, উনি বলছিলেন কোয়ালিটিস অফ এ ম্যান, ইট শুড নট বি ম্যান, ইট শুড বি পার্সন, উইমেন অ্যান্ড মেন বোথ শুড বি দেয়ার, তাই না? এখানে জেন্ডার ইস্যু কিন্তু শুধুমাত্র নারীর কথা বলে না, নারী এবং পুরুষের দুজনের কথা বলে, এবং বলা হয় যে হোয়াট ইজ জেন্ডার, জেন্ডার ইস্যুটা এটাই হচ্ছে যে আমরা নারী এবং পুরুষকে কীভাবে দেখি। এখন আমরা নারীদেরকে দেখি যে তারা হোম মেকার বা কী কী পর্যায়ে তার থাকতে পারেন, এবং তাদেরকে এখন আমরা বিজনেসে ওই কিছু ট্রেড
কিছু রান্নাবান্না, কাপড় চোপড়, বুটিক এটাতে আমরা দেখি। কিন্তু আমাদের অনেক নারীরা কিন্তু এখনও এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসে আছেন, বড় বড় বিজনেস তারা করেছেন, যেমন আমাদের ধরেন বিজিএমইয়ের যে প্রেসিডেন্ট এখন রুবানা হক, তাই না? উনি তো একটা বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছেন। তো ওনাকে আমরা আনতে চেয়েছিলাম, ওই দেশের বাইরে থাকাতে আমরা ওনাকে আনতে পারিনি আমাদের সেশনটায়। তো এরকম কিন্তু আপনার রোকে আফজাল রহমান আছেন, যিনি আমাদের এই উইমেন অন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের উনি ফাউন্ডার প্রেসিডেন্ট। তো 25 বছর আগে আমাদের কিন্তু এই অর্গানাইজেশন শুরু করেছে এবং এই 25 বছরে অনেক পাওয়া আমাদের অবশ্যই প্রাপ্তি আছে, কিন্তু আমাদের এই প্রাপ্তির জন্য আমাদের সবার সহায়তা দরকার। আপনাদের সকলের হাত, আমি মনে করি যে আমাদের উইমেন অন্টারপ্রেনার এবং সবাই এদের থেকে উপকৃত হবে এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে, একজন নারী উদ্যোক্তা এবং সংগঠক হিসেবে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একে একে কিন্তু আমরা অনেকেরই ইন্টারভিউ নিলাম, আমরা জানলাম তাদের কথা সরাসরি বিজনেস কার্নিভাল থেকে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তাদের চলতি স্টেশনে এবং আমরা চলে যাব কিছু উদ্যোক্তাদের কাছে, তাদের কাছে জানবো তাদের অনুভূতি। আমাদের আজকের যিনি এত সুন্দর পরিচালনা করছেন আমাদের এই অনুষ্ঠানটি, সেই মডারেটর মিস্টার কেএম হাসান রিপন, অ্যাডভাইজার বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ফাইনালি আমি রিপন ভাইকে অনুরোধ করবো যে উনি মডারেটর ছিলেন, উনি প্রফেসর ডক্টর হালাল উদ্দিন ফর্মালি পার্টনার অফ এমআইএস ইউনিভার্সিটি অফ ঢাকা, যিনি আজকে আমাদের কিনোট স্পিকার ছিলেন, ওনাকে সম্মানিত করবেন আমাদের এই প্রেস টিম। কেমন আছেন এবং কেমন লাগছে আজকে বিজনেস লিডারশিপ কার্নিভালে এসে? খুব ভালো লাগছে, কারণ ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ এবং আমার মনে হয় খুবই এই সময়ের জন্য খুব দরকারি একটা ইনিশিয়েটিভ। তরুণদের জন্য আপনি একজন প্রিয় মুখ, সেই প্রিয় মুখের কাছ থেকে অবশ্যই তারা জানতে চাইবে যে তরুণদের জন্য আপনার বক্তব্য কি ফিউচার লিডারশিপ নিয়ে। সবচেয়ে বড় কথা, তরুণদেরকে নিজে থেকে তৈরি করতে হবে, বিকজ ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্ট, যে হারে আমরা এগিয়ে যাচ্ছি এবং বিশ্বের বাংলাদেশ যে হারে এগিয়ে যাচ্ছে, সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার আওয়ার সেলফ, এবং সেভাবে রেডি হতে হবে। রেডি হতে হলে ফার্স্ট অফ অল আপডেটেড নলেজ হোক বা ওয়ার্ল্ডের ইনিশিয়েটিভগুলো হোক, ডেভেলপমেন্ট হোক, সব কিছুতেই আপডেটেড থাকতে হবে এবং সবচেয়ে স্কিল ডেভেলপমেন্টে জোর দিতে হবে। সো আমার মনে হয় তরুণদের কাছে আমি এটাই আহ্বান করবো, নট অনলি দে লার্ন ফর দ্য জব, অলসো টু বিকাম এন্টারপ্রেনিয়র। সো ওভাবেই ওদেরকে শিখতে হবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য তাদেরকে নিজে থেকে তৈরি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে উদ্যোক্তা বার্তার ফেসবুক লাইভে আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, একে একে কিন্তু আমরা জানছিলাম সকলের অনুভূতি এবং তার অনেকেই সবাই কিন্তু বেশ খুশি, কারণ তরুণরা অংশগ্রহণ করে এখান থেকে জানতে পারছে, শিখতে পারছে এবং নিজেদেরকে গড়ার জন্য যেভাবে তৈরি হতে হবে তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছে। চলে যাচ্ছি দর্শকদের কাছে। আমরা দেখছিলাম শুরু থেকে আপনি সঞ্চালনা করছিলেন এবং একটা সেশনে আপনি স্পিকার হিসেবে বক্তব্য দিয়েছেন, তরুণদের উদ্দেশ্যে যখন কিছু বলেন কতটা সাহস পান, কতটা সম্ভাবনা দেখতে পান? আসলে তরুণদের উদ্দেশ্যে যখন বলি সাহস একটু রাখতে হয় স্বাভাবিকভাবে, তো যতটুকু পারি, কারণ এতগুলো মানুষের সামনে হঠাৎ করে বলাটাও কিন্তু টাফ। তো আমি জীবনে অনেক সময় অনেক জায়গাতেই এরকমভাবে কথা বলেছি, প্রথম দিকে খুব ভয় পেতাম, এটা একটা তরুণদের প্রতি আমার একটা টিপস থাকবে, প্রথম দিকে আমরা হয়তো বা ভয় পাই, কিন্তু অভিনয় করতে হয় সাহসের, কারণ আপনি যখন অভিনয় করবেন, আপনি যদি কেউ যদি সবাই বুঝে যায় যে আপনি অভিনয় করছেন, সরি ভয় পেয়েছেন, তাহলে কিন্তু সবাই এটা মজা নেবে, তাই আপনাকে অভিনয় করতে হবে স্টেজে উঠে। আর দ্বিতীয় কথা, ভালো থাকতে থাকার অভিনয় করতে করতে ভালো থাকা যায়। আসলে ভালো থাকার থাকতে থাকতে বা সাহস দেখার অভিনয় করতে করতে
একসময় আপনি সাহসী হয়ে উঠবেন। এটা কিন্তু একজন মার্কিন প্রেসিডেন্টও বলেছেন, হয়তো বা আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, বাট উনি বলেছিলেন যে ভয় পেলেও অ্যাটলিস্ট সাহসের অভিনয় করা, একটা সময় দেখবেন আপনি আসলে সাহসী হয়ে উঠছেন। সো এছাড়াও আমি বলতে চাচ্ছি, তরুণদের লিডার্স হওয়ার জন্য ফার্স্ট থিং হচ্ছে গিয়ে, এইটা আসলে পিছিয়ে আগুন জ্বালানোর মতো না, বুকে আগুন জ্বালাতে হবে। আপনি যদি বুকে আগুন জ্বালাতে পারেন তাহলে চারিদিকে জ্বলে যাবে। আপনার হাতে আমরা একটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, স্মারক দেখতে পাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই অ্যাওয়ার্ডটি নিয়ে। আসলে আমার কিছু অর্গানাইজেশন আছে, কয়েকদিন ধরেই বেশ কয়েক বছর ধরে চালাচ্ছি, তো যারা এই অনুষ্ঠানে আছে তারা হয়তো বা মনে করে আমার ভিতরে কিছু একটা আছে, সেই কারণে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি এবং আপনাদের সবার প্রতি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এবং হোপফুলি আরও সাপোর্ট করবেন। এই মুহূর্তে উদ্যোক্তা বার্তার দর্শকরা সরাসরি আপনাকে দেখতে পাচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, কখনো হার মানবেন না, এরকমও সময় যাবে যে প্যান্টের পকেটে টাকা থাকবে না, কিন্তু আপনাকে আগায় যেতে হবে, থেমে গেলেই সমস্যা। হ্যাঁ, অনেক চিন্তা আসে, কিন্তু এই চিন্তাগুলোর এগেনস্ট আপনাকে ফাইট করে যেতে হবে। অ্যান্ড একটা জিনিস আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, হোপ, কখনো হোপ হারাবেন না। আমারও এমন সময় গেছে, আই ওয়েন্ট ইন টু ভেরি লো অ্যান্ড দেন আই রাইজ। তো জীবনটা হচ্ছে কি একটা গ্রাফের মতো, আপনি দেখবেন যে আইসিইউতে গেলে যেরকম গ্রাফ, তো এরকমই জীবন। আবার যখন মরে যাবে যাই আমরা তখন তো সোজা হয়ে যায়, তো এই গ্রাফের মতো, এই গ্রাফটা হবে, উঠবে নামবে, সো কিপ ইট আপ, থাকবেন একসাথে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ উদ্যোক্তা বার্তার ফেসবুক লাইভে, আমাদের সকলের সাথে বিজনেস লিডার্স কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি কিছুক্ষণের বিরতিতে, ইনশাআল্লাহ আশা করছি কিছুক্ষণ পরে আমরা আবারও চলে আসবো উদ্যোক্তা বার্তার নতুন কোনো সেশনে বিজনেস কার্নিভালের নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন আমাদের সাথে, উদ্যোক্তা বার্তার সাথে সবসময়। বিদায় নিচ্ছি এই মুহূর্তে, সাদিয়া সূচনা।